আচ্ছা, আমাদেরকে বলেছে যে কোশ্চেনে কম্পিউট দ্য ভ্যালু অফ ই ওয়াই অ্যাট মিড স্প্যান ফর দ্য বিম লোডেড অ্যাজ শোন ইন ফিগার। অর্থাৎ এই লোড ডায়াগ্রামের জন্য আমাদের এই লোড ডায়াগ্রামের যে মিড স্প্যান অর্থাৎ মাঝখান বরাবর যে ডিফ্লেকশন হচ্ছে অর্থাৎ ইআই ওয়াই এর যে মান সেটা বের করতে হবে। তোমরা ফার্স্টে কিভাবে করবো, ফার্স্টে আমরা ধরে নেব এতটুকু ডিস্টেন্স, দু তিনটা সেকশন ধরে নিই, এটা এ বি সি, তোমাকে তো একবার আলাদা আলাদা করে রাখি, তাহলে হচ্ছে পরামর্শ আলাদা করে রাখি, তাহলে দেখতে সুবিধা হবে আর কি। ধরে নিলাম আমি এ বি সেকশনের জন্য এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমার এক্স, তাহলে এই এ বি অংশে মোমেন্ট যদি হয় এম এ বি, আমরা লিখতে পারি এখানে ও দুইটা আননোন ছিল আর ওয়ান আর আর টু, তো এ আচ্ছা এ আর সি পয়েন্টে দুটো সিম্পলি সাপোর্টের এ আর সি পয়েন্টে সিম্পলি সাপোর্টেড ছিল, দুটো ডিরেকশন ফোর্স আর ওয়ান আর টু সেজন্য আসছে, এখানে এই দুটার মান হচ্ছে আননোন, তাই না? এখন এই দুটার মান আমরা তো বের করতে পারি, সবাই কীভাবে বের করতে হয় জানে, সেটা দেখালাম না। সো দেখা যাচ্ছে যে বের করলে আর ওয়ানের মান আসে 450 আর আর টু এর মান আসে 150, ঠিক আছে? তাহলে এখন আমরা যেহেতু এ বি সেকশন এ বি অংশে মুভমেন্ট বের করতেছি, এখানে আমরা এতটুকু ডিস্টেন্স ধরে নিয়েছি এক্স, তাহলে এই অংশে এই এইখানে এই ফোর্সের জন্য মোমেন্টটা আমাদের কত হবে, 450 ইন্টু এক্স, আর যদি আমরা ক্লক ওয়াইজ হচ্ছে এটা ইন্টু, হ্যাঁ দুইটা এক্স না আছে, ইন্টু জাস্ট ডট দিয়ে দেখাই, ইন্টু এক্স, আমরা যদি ধরি ক্লক ওয়াইজ হচ্ছে পজিটিভ। আর কি ফোর্স আছে এই অংশের মধ্যে, একটা ফোর্স আছে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, তাহলে এটা হচ্ছে এক্স ডিস্টেন্সের মধ্যে কাজ করতেছে কত, 300 নিউটন পার মিটার, অর্থাৎ পার মিটারে হচ্ছে 300 নিউটন ফোর্স কাজ করতেছে। তাহলে এটা যদি আমরা এই অংশটুকুর জন্য যদি আমি কনসেন্ট্রেটেড লোড বের করি, সেটা হবে কি, এই ডিস্ট্রিবিউটেড লোড ইন্টু এই ডিস্টেন্স, সেটা আমাদের কত, 300 ইন্টু এক্স, এবং এই ফোর্সটা কাজ করবে এটার সেন্ট্রয়েড দিয়ে, এই অংশটুকুর সেন্ট্রয়েড দিয়ে, ধরলাম এই পয়েন্ট দিয়ে এটা কাজ করতেছে। তাহলে এই ফোর কনসেন্ট্রেটেড ফোর্সের জন্য এখানে যে মোমেন্টটা হবে এই অংশে, এখানে যে মোমেন্ট সেটা কত হবে, 300 ইন্টু ফোর্সটা ইন্টু এই ফোর্স থেকে এই অংশের লম্ব দূরত্ব, সেটা আমাদের কত, 300 ইন্টু এক্স ইন্টু, যেহেতু ডিস্টেন্সটা হচ্ছে এক্স আর এটা অর্ধেক হচ্ছে কি এক্স বাই টু, এবং এটা কাজ করবে কি অ্যান্টি ক্লকওয়াইজ, আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরছি, তাহলে কি অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ। ওকে, সিমিলারলি এবার হচ্ছে বিসি পোর্শনের ক্ষেত্রে করি, এটা আলাদা করে দেখাই, তাহলে হচ্ছে একই জায়গায় হলে অনেক ইজি বিজি হয়ে যাবে। সো হলাম এ বি সি, এখন আমরা ধরে নিলাম আমাদের মনে বের করতে হবে কি বিসি পোর্শন, ক্লকওয়াইজ পজিটিভ, আমরা ধরে নিলাম এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমার এক্স। এখন আমাদেরকে আগের ইকুয়েশনের মতো সিমিলার টাইপের একটা ইকুয়েশন ফর্ম করতে হবে, এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যে ডিস্ট্রিবিউটেড লোডটা আছে সেটাকে আমরা যতটুকু আমরা সেকশন নিলাম ততটুকু পর্যন্ত হচ্ছে বাড়িয়ে নিব, ধরে নিলাম এটাকে আমি এতটুকু পর্যন্ত ইনক্রিজ করলাম, কিন্তু আমি যতটুকু বাড়াই সেটা তো এক্সট্রা হয়ে গেল, তাই না? এটাকে রিমুভ করতে হবে, মানে যতটুকু ছিল আগে তার চেয়ে আমি যতটুকু এক্সট্রা নিয়েছি, আবার এই ফোর্সগুলো কি ডাউনওয়ার্ড ডিস্ট্রিবিউটেড লোড, তাই না? আমি তাহলে আপওয়ার্ড সেম পরিমাণে আরেকটা যদি আপওয়ার্ড ডিস্ট্রিবিউটেড লোড দিই, তাহলে দুটো দুটোকে ক্যান্সেল আউট করে দেবে, আলটিমেটলি আগে যা ছিল তাই থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেম ইকুয়েশন আনার সুবিধার্থে আমরা এই কাজটা করতেছি। তো এখানে ফোর্সটা কাজ করতেছিল আমাদের কত, 300 নিউটন পার মিটার, তাহলে এটাও কি হবে, 300
নিউটন পার মিটার, অর্থাৎ পার নিউটনে, সরি পার মিটারে 300 নিউটন ফোর্স কাজ করতেছে। তো আবার এতটুকু ডিস্টেন্স নিলাম আমরা এক্স, তাহলে আমাদের এই এই অংশে আমার মোমেন্ট কিভাবে আসবে? এই ফোর্সটার জন্য আর ওয়ানের জন্য আসবে 450 × x x, তারপরে এই যে উপরের যে ডিস্ট্রিবিউটেড লোড সেটার জন্য আসবে কত? সেম, সেটা আমি ডিস্টেন্স যেহেতু এতটুকু ধরলাম এক্স, তাহলে আসবে 300 × x × এটা কাজ করবে তখন এটার মিড পয়েন্ট দিয়ে, তাহলে ডিস্টেন্সটা হবে x/2। এখন আরেকটা ফোর্স বাকি রয়ে গেছে, তাই না? সেটা হচ্ছে আমরা যে নিচে যে এক্সট্রা ফোর্সটুকু নিলাম ডিস্ট্রিবিউটেড লোডটুকু, সেটার জন্য কি হবে? এখন সেটা আমরা ধরে নিছি আমাদের বি পোর্শন পর্যন্ত ডিস্টেন্স ছিল কত? 2 মিটার, যে এতটুকু 2 ছিল, তাই না? তাহলে এই এতটুকু ডিস্টেন্স আমাদের কত হবে? এতটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স, এতটুকু 2, তাহলে এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমার x-2। তাহলে এই যে লোডটা 300 নিউটন পার মিটার যে লোডটা আমাদের কাজ করতেছে, তাহলে সেটা কনসেন্ট্রেটেড লোডটা কি হবে? 300 × যে অংশে কাজ করতেছে সেটার ডিস্টেন্স, এবং এটার যদি আমরা এই অংশে এখন মোমেন্ট নেই, তাহলে মোমেন্টটা কি হবে? মোমেন্টটা হবে ওই ডিস্টেন্স ডিভাইডেড বাই 2, ঠিক আছে? কারণ এটা কাজ করবে কোথায়? এটা মিড পয়েন্ট দিয়ে, তাই না? যে কনসেন্ট্রেটেড লোডটা, তাহলে এই ডিস্টেন্সটুকু তখন কত হবে? এতটুকু হচ্ছে আমার x-2, এতটুকু হবে কি? x-2/2। এখন এটা কি আমাদের ক্লক ওয়াইজ, আমরা যেহেতু ক্লক ওয়াইজ পজিটিভ ধরছি, সো এখানে আসবে কি? প্লাস সাইন। তো এটাই হচ্ছে আমাদের টোটাল মুভমেন্ট ইকুয়েশন। আমরা লিখতে পারি m = 450 x - 300, একবারে ভাগ করে দেই, তাহলে আসবে 150 x² + 150 x-2 হোল স্কয়ার। আবার m = আমরা জানি কি? ei² y, এখন আমরা যদি এটাকে একবার ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে? এখানে আসবে dy/dx, যেহেতু এটা কনস্ট্যান্ট বাইরে থাকবে, আর ডান সাইড ইন্টিগ্রেশন করলে আসবে 450 x² / 2 প্লাস 150 x³/3 প্লাস 150 x-2³/3 প্লাস একটা কনস্ট্যান্ট আসবে c1। সেমভাবে আবার যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে আসবে কি? y 450 x³/3, আবার নিচে আগে ছিল কত? 2 প্লাস 150 x⁴, 3 × 4 প্লাস 150 x⁴, 3 × 4, আগে c1 ছিল, c1 এর সাথে আবার x আসবে প্লাস c2। ইকুয়েশন নাম্বার 1 দিলাম। তো এটা আমরা পেলাম। এখন হচ্ছে আমাদের এই c1 আর c2 কনস্ট্যান্টের মান আমাদেরকে বের করতে হবে। তো যেহেতু এই সিম্পলি সাপোর্টেড বিম, তো এটার ডিফ্লেকশনটা আমাদের কীরকম হবে? এরকম, তাই না? তার মানে এই পয়েন্টে আমাদের ডিফ্লেকশন 0, এই পয়েন্টটাও আমাদের ডিফ্লেকশন 0। তো আমরা এই দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করে হচ্ছে c1 আর c2 এর মান বের করব। যখন এই পয়েন্টটাকে, যখন x এর মান হচ্ছে আমাদের কি? 0, তখন এই পয়েন্টে y, অর্থাৎ ডিফ্লেকশনও 0। তাহলে x এর মান 0, y এর মান 0, এটা আমরা যদি 1 নং ইকুয়েশনে বসাই, তাহলে আমরা 1 নং ইকুয়েশন থেকে পাই 0 = এই পাশে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0-2। এখন 0-2 মানে হচ্ছে কি? নেগেটিভ টার্ম চলে আসবে, তাই না? মানে অর্থাৎ ডিস্টেন্সটুকু নেগেটিভ হবে। সো এই জিনিসটাকে আমরা নেগলেক্ট করব, ঠিক আছে? যেখানে নেগেটিভ টার্ম চলে আসবে সেটা হচ্ছে আমরা নেগলেক্ট করব। করলে এখানে এটাও 0 আসবে, তাহলে আলটিমেটলি c2 এর মান কত আসে? 0। কারণ আমরা এক্স এর যে টার্মটা নেগলেক্ট কেন করতেছি? যে ডিস্টেন্সটুকু আমরা নিচ্ছি সেটা তো নেগেটিভ নেব না, তাই না? নেগেটিভ হবে না। এরপরে হচ্ছে
তারপর আমরা আরেকটা কন্ডিশন যেটা হচ্ছে x ইকুয়াল টু যখন আমাদের 4 হবে অর্থাৎ এই পয়েন্টে ডিসটেন্স কত 2 প্লাস 2 4 তখন y এর মান হচ্ছে কি হবে 0 হবে এটা আমরা যদি এক নম্বরে বসাই তাহলে আমরা কি পাই 0 x এর মান আমরা 4 বসাই তাহলে আসে কত 450 বাই 6 ইনটু 4 কিউব প্লাস 150 তিন চার 12 টু 4 টু দ্য পাওয়ার 4 প্লাস 150 ডিভাইডেড বাই 12 ইনটু কত 4 মাইনাস 2 হোল টু দ্য পাওয়ার 4 প্লাস সি ওয়ান ইনটু 4 প্লাস 0 তাহলে এখান থেকে সি ওয়ান এর মান আমরা কত পাই তো এখানে সি ওয়ান এর মান আসে মাইনাস 450 তো আমরা এখানে হচ্ছে একটু সাইনে ভুল করেছিলাম এখানে যে মাইনাস সাইন এখানে গিয়ে প্লাস লিখে ফেলেছিলাম এখানে মাইনাস হবে তাহলে এখানে মাইনাস হবে ঠিক আছে তাহলে সি ওয়ান এর মান ক্যালকুলেশন করলে দেখবেন পাবেন হচ্ছে 450 তো আমরা সি ওয়ান এর মানটা পেয়ে গেলাম তো এই মানটা হচ্ছে আমরা পরে ইউজ করব এখন আমাদেরকে বলছে কোশ্চেনে যে কম্পিউট দ্য ভ্যালু অফ ইআই ওয়াই অ্যাট মিড স্প্যান ফর দ্য বিম অর্থাৎ মিড স্প্যানে আমাদের ইআই ওয়াই এর মান বের করতে বলছে তাহলে এই বিমের ক্ষেত্রে তার মিড স্প্যান কত যেহেতু 4 তাহলে এটাকে আমরা দুই দিয়ে ভাগ করে দিলে কত আসবে 2 অর্থাৎ x = যখন 2 তখন আমাদের ইআই ওয়াই এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলছে সো হোয়েন x = 2 যেটা x = 2 মানে হচ্ছে আমাদের কি মিড স্প্যান তখন ইআই ওয়াই কত হয় ইআই ওয়াই ইকুয়াল টু কি হবে আমরা জাস্ট এই ইকুয়েশনে x এর মান 2 বসাই দেব সেটা কত হয় 450 2 কিউব বাই 6 মাইনাস 150 2 টু দ্য পাওয়ার 4 তিন চার 12 প্লাস 150 2 মাইনাস 2 এত 0 হয়ে গেল না দেখলো হয় আচ্ছা 12 আর হচ্ছে সি ওয়ান সি ওয়ান এর মান আমরা পাইছি মাইনাস 450 450 ইন্টু 2 সি টু হচ্ছে আবার 0 তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে ইআই ওয়াই এর মান আসবে ইআই ওয়াই এর মান আসে মাইনাস 500 নিউটন আচ্ছা নিউটন 500 নিউটন মিটার কিউব তো হচ্ছে আমাদের এই যে মাইনাস সাইন দ্বারা বোঝাচ্ছে যে আমাদের ডিফ্লেকশনটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচে হয়েছে ঠিক আছে তো এটাই আমাদের হচ্ছে যদি বলে মিড স্প্যানের ইআই ওয়াই এর ভ্যালু কত তাহলে হচ্ছে সেটা হচ্ছে কি 500 নিউটন মিটার কিউব